মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ বান্ধব গাড়ি পশ্চিমবঙ্গে আনার জন্য উদ্যোগ করেছিলেন। পরিবেশের ভারসাম্যকে অক্ষুণ্ণ রেখে ডেভেলপমেন্ট করুন, সেটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল কথা। তাই আমরা যেটা পরিবেশ বান্ধব গাড়ি আনতে চলেছি এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 1,46,75,014টি রেজিস্ট্রিকৃত ভেহিকেল আছে পশ্চিমবঙ্গে, এবং তার মধ্যে 56,460টা হচ্ছে ই ভেহিকেল। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, পরিবহন দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে আমরা 86টি বাস চালাচ্ছি এবং 1,180টি ই বাস আমরা টাটাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। এটা ধাপে ধাপে চলে আসবে। ই হুইল নামে একটি বেসরকারি সংস্থা ইতিমধ্যে 1,000 ই ক্যাব লাগানোর সূচনা করেছে কলকাতার। আমরা আশা করব যে আগামী 2030 সালের আগে ডিজেল পেট্রোল যাত্রী পরিচালিত গাড়িগুলো আস্তে আস্তে চলে যাবে, সেখানে ইলেকট্রিক চার্জিং এই গাড়িগুলো পশ্চিমবঙ্গে আসবে এবং পরিবেশ দূষণমুক্ত হয়ে যাবে।